এসএসসি রিক্রুটমেন্ট 2020। নমস্কার বন্ধুরা, স্টাফ সিলেকশন কমিশনের পক্ষ থেকে যে নতুন একটা জব নোটিফিকেশন বের হয়েছে, আজকে আমরা তা নিয়ে আলোচনা করব যে এখানে কারা কারা আবেদন করতে পারবে, কতটা কোয়ালিফিকেশন লাগবে, সব কিছু নিয়ে আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব। তো শুরু থেকে শেষ অবধি আপনারা পুরো ভিডিওটা দেখবেন, তাহলে আশা করি আপনাদের সব ধরনের ডাউট ক্লিয়ার হয়ে যাবে। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন নিউ জব ত্রিপুরা। বন্ধুরা, এখানে আমরা ত্রিপুরা বা অল ইন্ডিয়া বেসিক যে সকল জব নোটিফিকেশন বের হয় তা নিয়ে আলোচনা করে থাকি। তো যদি এখনও আপনারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে দেওয়া থাকা বেল আইকনটাকে প্রেস করে রাখবেন, তাহলে যখনই আমরা কোনো নতুন ভিডিও আপলোড করব নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আর যদি বন্ধুরা আগে থেকেই আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছেন, তাহলে অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন বন্ধুরা, কী আছে আমরা দেখে নিই। বন্ধুরা, এই হলো সেই নোটিফিকেশনটা। তো টোটাল যেটা আছে পেজ বন্ধুরা 105 পেজ আছে। তো সম্পূর্ণ নোটিফিকেশনটা আলোচনা করা সম্ভব হবে না, তার জন্য আমরা আলাদা একটা ওয়েবসাইটের মাধ্যম দিয়ে আমরা সেই নোটিফিকেশনের সংক্ষেপে কী কী আছে যা গুরুত্বপূর্ণ তা তুলে ধরবার চেষ্টা করব। তাহলে চলুন বন্ধুরা সেই ওয়েবসাইটটাতে আপনাদের নিয়ে যাই, এই পক্ষ থেকে কী ইনফরমেশন আছে এই ওয়েবসাইটটিতে তো আমরা সেটা জানবো। অ্যাপ্লিকেশন ফিস যেটা 100 টাকা করে রাখা হয়েছে যারা জেনারেল ক্যান্ডিডেটস আর ওমেন, এসসি, এসটি, পিডাব্লিউডি, এক্স সার্ভিসম্যান ক্যান্ডিডেটসদের কোনো ধরনের ফিস পেমেন্ট করতে হবে না। পেমেন্ট মোড অনলাইন থাকছে বন্ধুরা, বাকি চালানের মাধ্যমেও আপনারা পেমেন্ট করতে চাইলে পারবেন। ইম্পর্টেন্ট ডেট যেটা স্টার্টিং ডেট অ্যাপ্লাইয়ের জন্য 21/2/2020, লাস্ট ডেট যেটা অ্যাপ্লাইয়ের জন্য 20/3/2020, লাস্ট ডেট ফর মেকিং অনলাইন ফি পেমেন্ট বা অফলাইন ফি যেটা পেমেন্ট করার, লাস্ট ডেট 23/3/2020, লাস্ট ডেট ফর পেমেন্ট থ্রো চালান ডিউরিং ওয়ার্কিং আওয়ার্স ও ব্যাঙ্ক 25/3/2020, ডেট অফ কম্পিউটার বেসড এক্সাম যেটা হবে 10/6/2020 থেকে শুরু করে 12/6/2020 ভেতরে এই এক্সামটা হবে। ভ্যাকেন্সি ডিটেলসে অনেক ধরনের পোস্ট আছে বন্ধুরা, দেখে নিন কী কী পোস্ট আছে। ল্যাব অ্যাসিস্ট্যান্ট জিওলজি, যার জন্য এজ রাখা হয়েছে 18-25। ভ্যাকেন্সি বন্ধুরা 6টা ভ্যাকেন্সি আছে, কোয়ালিফিকেশন হায়ার সেকেন্ডারি পাস হতে হবে। তারপর টেকনিক্যাল অপারেটর, এখানে বয়স 18-25 রাখা হয়েছে, এখানে ভ্যাকেন্সি আছে 8টা, মেট্রিক পাস হতে হবে। তারপর বন্ধুরা স্টোর কিপার গ্রেড 2, যার জন্য বয়স রাখা হয়েছে 18-30, ভ্যাকেন্সি 1টা, গ্রাজুয়েশন হতে হবে। জুনিয়র ইঞ্জিনিয়ার 18-30 বয়স, টোটাল যেটা ভ্যাকেন্সি আছে 105টা, কোয়ালিফিকেশন সেম। সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট, যার জন্য এজ রাখা হয়েছে 18-30 আর ভ্যাকেন্সি আছে 6টা। ফিল্ড অ্যাসিস্ট্যান্ট 18-25, এখানে ভ্যাকেন্সি যেটা আছে 2টা, কোয়ালিফিকেশন সেম। আর টেকনিক্যাল অফিসার 18-30, এখানে ভ্যাকেন্সি আছে 2টা। তো এই ধরনেরভাবে ইনফরমেশন আপনারা সম্পূর্ণ দেখে নেবেন। আমি এই ওয়েবসাইটটির লিঙ্ক ভিডিওটির ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা এই ওয়েবসাইটটিতে পৌঁছে যাবেন। আর এখান থেকে পৌঁছার পর আপনারা যদি অ্যাপ্লাই করতে চান, তাহলে এখানে অ্যাপ্লাইয়ের অনলাইনের পাশেই লিঙ্ক দেওয়া হয়েছে রেজিস্ট্রেশন বা লগ ইনের। তো এখানে ক্লিক করে আপনারা অ্যাপ্লাই করতে চাইলে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। নোটিফিকেশনটা অবশ্যই ডাউনলোড করে নেবেন, নোটিফিকেশনটার মধ্যে অনেক ধরনের ইনফরমেশন দেওয়া হয়েছে যা আপনাদের জানা দরকার, যা এই ওয়েবসাইটটিতে দেওয়া হয়নি, তো সেটা অবশ্যই ডাউনলোড করে নেবেন। তারপরেও নোটিফিকেশনের মধ্যে কিছু ইনফরমেশন যা আমার মনে হয় আপনাদের দেখানো খুবই প্রয়োজন, সেটার মধ্যে আপনারা এক্সাম সিলেবাস সম্পর্কে সম্পূর্ণ ইনফরমেশন পেয়ে যাবেন। বাকি নেগেটিভ মার্কিং অবশ্যই থাকবে, তবে এখানে নেগেটিভ মার্কিং যেটা অনেক বেশি রাখা হয়েছে 0.50 নেগেটিভ মার্কিং থাকছে। তাছাড়া বন্ধুরা অ্যাড্রেস, যে অ্যাড্রেসে আপনাদের এক্সামিনেশন সেন্টারটা থাকছে, এখানে ত্রিপুরার যারা স্টুডেন্ট তাদের জন্য বলছি আগরতলাতে থাকছে এক্সামিনেশন সেন্টার, তো কোনো চিন্তা করার দরকার নেই। বাকি আপনারা যে সাবজেক্ট থাকছে সেই সাবজেক্টের মধ্যে কী ধরনের কোয়েশ্চেন থাকবে তা নিয়েও নোটিফিকেশনের মধ্যে আপনারা পেয়ে যাবেন। নোটিফিকেশনটা অনেক বড়, তাই আমি নোটিফিকেশন থেকে কয়েকটা স্ক্রিনশট নিয়ে রেখেছি, তো আপনাদের সেটা দেখাচ্ছি। বাকি কী ধরনের ক্যাটাগরি লোকের জন্য এখানে ভ্যাকেন্সি থাকবে সম্পূর্ণ পোস্টের ডিটেলস আপনারা এখানে পেয়ে যাবেন, কোন পোস্টে কতজন
SC ST OBC General ESM কতজন নিয়োগ করা হচ্ছে EWS সব ডিটেইলস আপনারা নোটিফিকেশনে পেয়ে যাবেন আর নোটিফিকেশনটা আপনারা অবশ্যই ডাউনলোড করে দেখে নেবেন বাকি আপনাদের যদি কোনো ধরনের ডাউট থেকে থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করতে ভুলবেন না আমি চেষ্টা করব আপনাদের ডাউটগুলো ক্লিয়ার করার আজকের জন্য যদি বন্ধুরা ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করবেন আজকের জন্য এখানে শেষ করছি বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন